বাইক রেলি, সাইকেল রেলি, আরম্ভ হল অমৃত সরোবর আসনে। পালন স্বচ্ছতা অমৃত মহোৎসব। মুঠতে মোদীর জন্মদিনত খদমদন অসম। 73 বছর বয়সত ভরি দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা দেশবাসীর। অসমতো বেশ উলহ মালহেরে উদযাপন মোদীর জন্মদিন। কোরবাত যদি বাইক রেলি, কোরবাত সাইকেল রেলি, কোরবাত কেক কাটি মোদীর জন্মদিনের শুভেচ্ছা অসমবাসীর। প্রধানমন্ত্রীর গরাকীর জন্মদিনের লগত সঙ্গতি রাখি পালন স্বচ্ছতা অমৃত মহোৎসব। এই দৃশ্য বিশ্বনাথর। পুয়ায় হাতে হাতে ঝাড়ু লই পৌরসভার কর্মকর্তাসকল নামি পড়িল স্বচ্ছ অভিযানত। বকুলিয়া ঘাটতো দেখা গল অনুরূপ দৃশ্য। শহরের বিভিন্ন ঠাইত স্বচ্ছ অভিযানের লগতে উলিওয়া হয় শোভাযাত্রা। নরেন্দ্র মোদীর জন্মদিনের লগতে স্বচ্ছ ভারত অভিযানের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে রহাটো পৌরসভার কর্মকর্তা আর ছাত্র ছাত্রীয় উলিয়ায় এক শোভাযাত্রা। স্বচ্ছতা মিশনের আজি উদযাপন করছো আমি রহা মিউনিসিপাল বোর্ডে, তার কারণে আজি আমন্ত্রিত করা হয়েছে আমার এডিসি বাইদেউ ডিম্পল বৰুৱা বাইদেউ। এইটো হৈছে স্বচ্ছতা লীগ, যোনটো মানে এটা সিম্বলিক হয় যে আমি রহাক মানে ধুনিয়া পরিষ্কার আর এটা মানে জিলিকি থকা এটা মিউনিসিপালিটি বোর্ড এটা স্থাপন করার কারণে। আর এই রঙিয়াবাসীর লগতে সরুপথার বাসীও স্বচ্ছতা সজাগতা শোভাযাত্রার জড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজি ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বর সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মতিথির লগত সঙ্গতি রাখি সমগ্র ভারততে ISL নামের এক প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, যে প্রতিযোগিতাত ইন্ডিয়ান স্বচ্ছতা লীগ ISL স্বচ্ছতা লীগ আমি আরম্ভ হয়েছে, আর সেই স্বচ্ছতা লীগত সেই প্রতিযোগিতাত আজি বরপথা পৌরসভায় অংশগ্রহণ করেছি। দেশের বিভিন্ন প্রান্তর লগতে নগাঁওর কামপুর গাঁওর পঞ্চায়েতত শুভারম্ভ করা হয় অমৃত সরোবর আসনির। আনহাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাজুলীর জিলা চিকিৎসালয়ত আয়োজন করা হয় রক্তদান কার্যসূচীর। মাজুলী বিজেপির শতাধিক কর্মীয় রক্তদান করা এই কার্যসূচীত সাংসদ প্রদান বৰুৱা আর ভুবন গামেও রক্তদান করে। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মদিন উপলক্ষে আমার যুব মোর্চা আর আমার জেলা কমিটিয়ে যে রক্তদান শিবির আজি আয়োজন করেছে ইয়াত সহযোগিতা করলে পাই আনন্দিত হয়েছে। ময়ো এজন রক্তদানের সদস্য হবলে পাই খুবই আনন্দিত, কারণ আমার পক্ষেক জোড়া কার্যসূচীরে গান্ধী জয়ন্তীলৈকে আমার বিভিন্ন কার্যসূচী থাকবে আর বিশেষকে সেবা উপরত ভিত্তি করে এই কার্যসূচীবিল থাকিব। আর আজি মোদীজির জন্মদিনের পর এই শুভারম্ভ হয়েছে। মুঠতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে খদমদন অসম। মোদীর দীর্ঘায়ু কামনায় শুভেচ্ছা অসমবাসীর। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।